সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা থানার পুলিশের নিকট খবর আসে ধর্মনগর থেকে TR05E1862 নম্বরের একটি বোলেরো গাড়িতে করে সেগুন কাঠ অবৈধভাবে নিয়ে যাচ্ছে চোরাকারবারীরা। পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে ফুলবাড়ি এলাকা থেকে গাড়িটি আটক করে প্রাথমিকভাবে থানায় নিয়ে যায়। পরবর্তী সময় মঙ্গলবার সকালে ধর্মনগর বনদপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেয়। ২০২৩ গোপন খবর ভিত্তিতে পুলিশ গাড়ি সিজ করে 41 পিস সেগুন কাঠ সহ গাড়িটা ফরেস্ট কদমতলা বিও হ্যান্ডওভার করে। আমি আগর ছিল কি আগর কিছু অবৈধ আগর কেটে ফেলে দিয়েছে আর পুলিশ তাদের সিজ করে পুরো ফরেস্টকে হ্যান্ডওভার করেছে। টোটাল মালগুলো সেগুন কাঠ কত পিস হবে স্যার? কত কি কত ফুট হবে? লগভগ 27 ফুট। বাজার মূল্য কত টাকা হবে? মানে ২০-২৫ হাজার তো হবে। একটা মানে চার থেকে বলতে হবে। এই ব্যাপারে থানা তো একটা মামলা হাতে নিয়েছে আর মালগুলো আপনারা আগে সমঝে দিয়েছে, তখন মালগুলো কোথায় নিয়েছে? ধর্মনগর মালগুলো এখন ধর্মনগর হ্যান্ডওভার করা হবে হেড অফিসে। Bureau report, Voice 18.